নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনিতা সিম্পল ফুডে আবার স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য আমি নিয়েছি এঁচোড়। এঁচোড়টা কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর সাথে নিয়েছি গোটা এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়নের জন্য। আর আমি চিংড়ি মাছটা প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে পিঠের কালো সুতোর মতন অংশটা ফেলে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব, আর আমি এঁচোড়টাকে একটু অল্প নুন আর হলুদ মিশিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি প্রসেসটা করব, আপনারা দেখতে থাকুন, আপনারা কোনো স্কিপ করবেন না, দেখতে থাকুন কীভাবে আমি করছি। রান্নাটা করব আমি সর্ষের তেলে। কড়াইটা আমি প্রথমে গরম করে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে সর্ষের তেল ঢেলে দেবো, দিয়ে আমি একটু চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তাই আমি চিংড়ি মাছটা অল্প ভেজে নেব। চিংড়ি মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে তুলে নেব। এই তেলেই আমি কেটে রাখা আলুগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। সামান্য নুন, হলুদ দিয়ে নিলাম। এবার আমি একটু আলুগুলো লাল লাল করে ধুয়ে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিয়ে পরবর্তী পদ্ধতিতে যাব। এবার এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেব। এবার এর মধ্যে পেঁয়াজটা আমি ঢেলে দেব। পেঁয়াজটা এবার একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা আমি কষাতে থাকবো যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছাড়ছে মশলার থেকে। আমাকে একটু ভালো করে এই মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও ছেড়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এবার টমেটো কুচিটা দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। টমেটোটা হালকা নরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো একটু হলুদ গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লাল মিরিচ, লঙ্কা দিয়ে, আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কাই জেনারেলি আমি ইউজ করি, আর তার সাথে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার আমি হালকা আঁচে এটাকে কষাতে থাকি। মশলাটা কষাতে কষাতে আমি হালকা জল দিয়েছি যেহেতু তলায় ধরে যাচ্ছিলো। এবার আমি নুনটা দিয়ে নেব।
আমি এঁচোড়টা একটু নুন দিয়ে সিদ্ধ করেছি বলে আমি প্রথমে অল্প নুন দেবো, তারপরে আমি স্বাদ বুঝে নুনটা অ্যাড করব। স্বাদে ব্যালেন্স করার জন্য আমি অল্প চিনি মিশিয়ে দেবো। মশলাটা আমি আরও খানিকক্ষণ কষাবো। মশলা আমার কষা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। আর তার সাথে আমি এঁচোড়টা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এঁচোড়টাও আমি এর সাথে দিয়ে দিলাম। এবার আমি এই সবগুলো একসাথে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু এগুলোর সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো অল্প করে। আর আমি জল একটু গরম করে রেখেছি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারিতে টেস্টটা খুব ভালো হয়। এবার আমি গরম জলটা ঢেলে দেবো। যে যেমন ঝোল খাবেন বা কষা কষা খাবেন সেইভাবে জলটা দেবেন। আমি খুব একটা বেশি ঝোল করব না, তাই জন্য আমি অল্প জল দিলাম। এবার আমি নাড়িয়ে নেব। এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব। ঝোল ফুটে গেছে আর আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। আমার এঁচোড় চিংড়ি রেডি। এবার আমি গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তৈরি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি, এবার আমি গরম গরম পরিবেশন করব। কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর তার সাথে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের একটা টিপস দিই, যখন আপনারা এঁচোড় কাটবেন, কাটলে সবসময় হাতে এঁচোড়ের আঠা লেগে যায়, সে সময় কাটার পর আপনারা যদি একটু সর্ষের তেল আর নুন দিয়ে হাতটাকে ভালো করে ঘষে নেন আর তারপরে ধুয়ে নেন, দেখবেন আপনার হাতে আর একটুও আঠা থাকবে না, একদম পরিষ্কারভাবে হাতটা ধোয়া হয়ে যাবে। তারপর সাবান দিয়ে ধুয়ে নেবেন। নমস্কার।